কিভাবে সহবাস করলে পুত্র সন্তান হয়। একটি ছেলে সন্তানের জন্য আপনার হৃদয়ে গভীর আশা নিয়ে আছেন, অথবা আপনার অনেক মেয়ে সন্তান আছে, অনেক চেষ্টা করছেন কিন্তু ছেলে সন্তান হচ্ছে না। কিন্তু আমরা ইচ্ছে করলে তো আর ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান জন্ম দিতে পারি না। ছেলে কিংবা মেয়ে নির্ধারণ করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। মহান সৃষ্টিকর্তার অশেষ মেহরবানিতেই ছেলে কিংবা মেয়ে জন্ম নেয়। তবে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চেষ্টা করো ও আমার কাছে পানা চাও, আমি তার প্রতিদান দিব। এবং মহান আল্লাহ তাআলা মানুষের মধ্যে কিছু পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, যে পদ্ধতিগুলি সঠিকভাবে পালন করতে পারলে আল্লাহর ইচ্ছায় ছেলে সন্তান জন্ম দেওয়া সম্ভব। কিভাবে সহবাস করলে পুত্র সন্তান হয়, কখন সহবাস করলে পুত্র সন্তান হয়, সহবাস করার নিয়মগুলো কি কি, লাইফ স্টাইল এবং কি কি খাবার খেতে হবে, এইসব নিয়ে আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ছেলে কিংবা মেয়ে সন্তান টেস্ট টিউব বেবি ছাড়া স্বাভাবিকভাবে জন্ম দিতে গেলে সহবাসের কোনো বিকল্প নেই, অর্থাৎ স্বামী ও স্ত্রী শারীরিক মিলনের কোনো বিকল্প নেই। কেননা আমরা জানি সন্তান হওয়ার জন্য দুই ধরনের সেক্স ক্রোমোজোম আছে, তার একটি হলো এক্স ক্রোমোজোম এবং অন্যটি হলো ওয়াই ক্রোমোজোম। একজন পুরুষের শুক্রাণুতে দুই ধরনের ক্রোমোজোম থাকে, কিন্তু মেয়েদের ডিম্বাণুর মধ্যে এক ধরনের ক্রোমোজোম থাকে। অর্থাৎ পুরুষের যে ক্রোমোজোম থাকে তার একটি হলো এক্স ক্রোমোজোম আর অন্যটি হলো ওয়াই ক্রোমোজোম, আর মহিলার যে ক্রোমোজোম থাকে তার দুটি হলো এক্স ও এক্স ক্রোমোজোম। আমরা জানি পুরুষের কাছ থেকে যখন ওয়াই শুক্রাণু মহিলার এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন পুরুষের ওয়াই শুক্রাণু ও মহিলার এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয়ে পুত্র সন্তান গর্ভধারণ করে। আবার যখন পুরুষের এক্স শুক্রাণু মহিলার এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন মেয়ে সন্তান গর্ভধারণ করে। তাই ছেলে সন্তান গর্ভধারণের জন্য মেয়েদের কোনো হাত নেই, সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উপর। কেননা ছেলে সন্তান গর্ভধারণের জন্য যে ওয়াই শুক্রাণুর দরকার সেটা মাত্র পুরুষের কাছেই থাকে। তাই ছেলে সন্তান নিতে হলে পুরুষের উচিত ওয়াই শুক্রাণু কিভাবে মহিলার ডিম্বাণুর সাথে নিষিক্ত করা যায়। ছেলে কিংবা মেয়ে সন্তান গর্ভধারণের ক্ষেত্রে এই সহবাস করার কিছু নিয়ম, কিছু সময় এবং কিছু বিষয় অনুযায়ী করতে হয়। তাই ছেলে সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম, কিছু সময় এবং কিছু বিষয় থাকে, আবার মেয়ে সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম, কিছু সময় এবং কিছু বিষয় মেনে চলা উচিত। এখন আসি মূল বিষয়ে, পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে। প্রথমেই দেখিয়ে দিব পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কখন সহবাস করতে হবে। মেয়েদের স্বাভাবিকভাবে মাসিক হওয়ার পর মাসিকের 10-18 দিনের মধ্যে গর্ভধারণের জন্য একটি নির্দিষ্ট সময় আসে, যাকে ডিম্বপাত বা ওভুলেশন বলে। অর্থাৎ মেয়েদের শরীরে অসংখ্য ডিম্বাণু থাকে, তার মধ্য থেকে প্রতি মাসে যে কোনো একটি ডিম্বাণু গর্ভধারণের জন্য পরিপক্ক হয়, অর্থাৎ গর্ভধারণের জন্য উপযুক্ত হয়ে একটি নির্দিষ্ট সময়ে মহিলাদের জরায়ু থেকে পুরুষের শুক্রাণুর সাথে নিষিক্ত হওয়ার জন্য ডিম্বপাত বা ওভুলেশন হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে। আর সেখানে যদি শুক্রাণুর দেখা পায় তবে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে গর্ভধারণ করে ফেলে। আর যদি শুক্রাণুর দেখা না পায় তবে মাসিক হয়ে বের হয়ে যায়। পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য মহিলাদের যে সময়ে এই ডিম্বপাত বা ওভুলেশন হবে সেই সময়ে স্বামী ও স্ত্রী সহবাস করতে হবে। অন্য সময় যেমন ওভুলেশন হওয়ার অনেক আগে বা অনেক পরে শারীরিক মিলন করা যাবে না। তাই যেদিন ওভুলেশন হবে তার 2 দিন আগ থেকে 1 দিন পর পর্যন্ত টানা 3 দিন সহবাস করতে হবে। এর অন্য সময় স্বামী ও স্ত্রী শারীরিক মিলন করা যাবে না। তাই যেদিন ওভুলেশন হবে তার 2 দিন আগ থেকে 1 দিন পর পর্যন্ত টানা 3 দিন সহবাস করতে হবে। এর অন্য সময় স্বামী ও স্ত্রী শারীরিক মিলন করা যাবে না। মাসের মধ্যে ওই 3 দিনই শারীরিক মিলন করা যাবে, অন্য সময় শারীরিক মিলন করা যাবে না। অন্য সময় শারীরিক মিলন না করার সুফল হলো, এতে পুরুষের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পাবে,
এবং শুক্রাণু অধিক শক্তিশালী থাকবে, যার ফলে শুক্রাণু খুব দ্রুত ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে। এখন দেখাবো পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কিভাবে সহবাস করতে হবে। স্ত্রীর যৌন অঙ্গে লিঙ্গ ঢোকানোর আগে স্ত্রীকে ভালোভাবে সিঙ্গার করে নিতে হবে, অর্থাৎ তার শরীরে বিভিন্ন অঙ্গে আদর দিয়ে পরিপূর্ণভাবে সহবাসের জন্য তৈরি করে নিতে হবে, যাতে স্ত্রীর জরায়ু খুব নরম, পিচ্ছিল, তরল ও ক্ষারীয় পরিবেশ তৈরি করে নিতে হবে। খুব সহজেই পুরুষের ওয়াই শুক্রাণু স্ত্রীর ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারবে এবং মিলিত হয়ে গর্ভধারণ করতে পারবে। যখন স্ত্রীর উত্তেজনার চরম পর্যায়ে চলে যাবে, তখন স্ত্রীর যৌনাঙ্গে লিঙ্গ ঢুকিয়ে সহবাস করতে হবে। কোনোভাবেই স্ত্রীর অর্গজম হওয়ার আগে পুরুষের মাল আউট করা যাবে না, অর্থাৎ স্ত্রীর যখন চরম পুলক হবে মানে স্ত্রীর মাল আউট হবে, তারপরে পুরুষের মাল আউট করতে হবে। অবশ্য সহবাসটা মিশনারি স্টাইলে করতে হবে। মিশনারি স্টাইল মানে স্ত্রী নিচে থাকবে আর স্বামী তার উপরে উঠে সহবাস করবে, কারণ এই স্টাইলে সহবাস করলে খুব সহজেই শুক্রাণু ডিম্বাণুর কাছে যেতে পারবে। পুরুষের শুক্রাণু বের হওয়ার সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে যাওয়া যাবে না, 10 মিনিটের মতো উপরে থাকুন। একটু সাবধানতা অবলম্বন করুন যাতে স্ত্রীর কষ্ট না হয়, পারলে এই সময়ে হালকা আদর চালিয়ে যেতে পারেন। যতদূর সম্ভব স্ত্রীর গভীরে লিঙ্গ ঢুকিয়ে সহবাস করুন। সহবাসের পর স্ত্রী আরো কিছুক্ষণ চিত হয়ে শুয়ে থাকুন, সহবাসের সাথে সাথে উঠবেন না। সহবাসের পূর্বে এনার্জি ড্রিঙ্ক, 1 কাপ কফি, ভালো মানের চকলেট বা হালকা গরম 1 গ্লাস দুধ পান করে নিতে পারেন। সহবাসের 2 থেকে 3 সপ্তাহ আগ থেকে হালকা সুতির ঢিলে ঢালা পোশাক পরুন এবং অতিরিক্ত পরিশ্রম পরিহার করুন। অতিরিক্ত দৌড় ঝাঁপ করবেন না, পারলে খেলাধুলা করাও বাদ দিন। যতদূর সম্ভব রেস্টে থাকুন আর লাইফ স্টাইলে একটু পরিবর্তন করুন। ধূমপান, ড্রিঙ্ক, নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন। সময় মতো খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, পটাশিয়াম, জিঙ্ক এবং মিনারেলস যুক্ত প্রাকৃতিক খাবার খান। প্রতিদিন অন্তত 2টি করে কলা খান। ব্রেকফাস্টে সিরিয়াল জাতীয় খাবার খান, মাশরুম খান, ভিটামিন সি জাতীয় খাবার খান। যেসব খাবারে ক্যালসিয়াম থাকে সেই স্টার্চ জাতীয় খাবার খান। সামুদ্রিক মাছ, টমেটো, ফল এবং সবজি, শস্য জাতীয় খাবার ও কুমড়োর বীজ খান। উপরোক্ত পদ্ধতি, জীবনধারা এবং এই খাবারগুলি নিয়মিত সঠিক সময়ে খেতে পারলে এবং পদ্ধতিগুলো সঠিকভাবে অনুধাবন করতে পারলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পুত্র সন্তান হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যেরাও উপকৃত হতে পারে। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।